সন্তানের জন্য কিছু করাটা প্রত্যেকটা মা বাবার জন্যই অনেক খুশির হয়ে থাকে। সাধারণত আমাদের ভিতরে ক্লান্তিবিহীন কাজ করতে পারি আমরা যখন সেটা হয় সন্তানের জন্য। তো তার মধ্যে এটিও একটি, আমার সন্তানদের অনেক 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 পছন্দের হচ্ছে যে বার্থডে কেক। অলওয়েজ ওদের একটা না একটা চাহিদা থাকে, মা আমাকে এই ডিজাইনের বানিয়ে দিবে, না হয় বলে যে আমাকে এই কালারের বানিয়ে দিতে হবে, পার্পল কালার। কখনো কখনো মানে ওদের চাহিদা কখনো কখনো থাকেই যে প্রতি সপ্তাহে দুটো হয়ে যায়। তো তাদের জন্য যখন আমি কিছু করি, হাজারো ঘরের সংসারে কাজ থাক, তারপরেও মনে হয় যে টায়ার্ড লাগে না, আসলে অনেক ভালো লাগে। তো তার মধ্যে এই কাজটাও আমার একটা, যদিও আমারও মানে কাজটা করতে একটু অন্যরকম ভালো লাগে, মানে শখের একটা জিনিস বলে না, তো সেটা হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আমার সন্তানের চাহিদা। তো দুটো মিলে তো একসাথে অনেক ভালো কিছু। যাই হোক, আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আমার কিছু শখের কাজ, তার সাথে আমার সন্তানদের ভালোবাসা ভালো লাগা জড়িয়ে আছে, এবং কীভাবে ছোটোখাটো, আমি একবার ফার্স্ট ও লাস্ট দেখাচ্ছি না, যে শুধু দেখাচ্ছি যে ছোটোখাটো অল্প সময়ের মধ্যে কীভাবে আমি সন্তানদেরকে খুশি করার জন্য, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কীভাবে ছোটোখাটোভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে কেক ডেকোরেশন করে নিই। তো এটা ছিল সাধারণত আপনারা তো দেখেছেনই, তার আগে কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি তাদের কেক ডেকোরেশনের জিনিসটা। তো ভাবলাম এবার একটুখানি ডিফারেন্ট করি, প্রতিবার তো কেকের মানে একদম বার্থডে কেকের মতো থাকে, এবার পেস্ট্রি সিস্টেম করি চিন্তা করলাম। যে তো পেস্ট্রি সিস্টেম করার জন্য মাঝখানে কেটে একদম দু পার্ট করে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, দেন পেস্ট্রি সিস্টেম করার জন্য আমি আলাদা আলাদা করে কেকগুলোকে ডেকোরেশন করছি। আর ডেকোরেশন করার জন্য আমি এখানে সুগার বল ইউজ করেছি, তারপরে হচ্ছে হুইপড ক্রিম ইউজ করেছি, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, নজল অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন। আর এখানে আমি যেই সব সুগার বলগুলো ইউজ করছি এগুলো সবগুলো আমাজন থেকে অর্ডার দিয়ে আনানো, আর এখানে 50 গ্রামের মতো থাকে। আপনি ইচ্ছা অনুযায়ী আপনি আরও বেশি করে অর্ডার দিতে পারবেন যদি আপনি যেভাবেই চান। তো কেক ডেকোরেশনে অনেক অনেক ভ্যারাইটি কিন্তু আমাদের আমাজনে আছে, যেটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ হচ্ছে আমাজনের মধ্যে যেই ভ্যারাইটিগুলো আছে অ্যাকচুয়ালি এগুলোই পাওয়া যায়। আর যখন আমরা চাইনিজ দোকান থেকে বা বিভিন্ন সুপার শপ থেকে কিনে থাকি, তা সেখানে যেই ভ্যারাইটিসগুলো থাকে ওগুলো আমার কাছে মনে হয় যে মানে পুনরাবৃত্তি, মানে বারবার একই জিনিস। আর আমাজনে যেগুলো থাকে ওগুলো অনেক ডিজাইনের, ফ্রোজেনের কিছু সুগার বলস আছে ওগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ, বাচ্চাদেরও অনেক পছন্দ, আর বাচ্চারা সাধারণত একটু ব্যতিক্রম ধর্মী যেসব জিনিস সেগুলো অনেক বেশি পছন্দ করে। তো তার মধ্যে আমি চেষ্টা করি যে ব্যতিক্রম ধর্মী কিছু তৈরি করার জন্য। আর এই পেস্ট্রিগুলো সাধারণত অনেকগুলো হয়ে গিয়েছে, আমি ভাবছিলাম না যে এতগুলো হবে, যেহেতু আমি প্রফেশনাল না, তো আমার কতগুলো মানে কতগুলো হবে সেটার কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট এমনি বার্থডে কেক বানাবো চিন্তা করেছিলাম, আর কিছু হুইপড ক্রিম রয়ে গিয়েছিলো, তো ভাবলাম সেগুলোকে কাজে লাগাই, এবং ভাবলাম যে সেরকমভাবে ডেকোরেশনও করে নিই। তো যেই কাজ সেই চিন্তাভাবনা অনুযায়ী কাজ শুরু করে দেওয়া। তো বাচ্চারা ঘুমানোর পরে আমি ডেকোরেশনটা শুরু করছি, তার কারণটা বলে নিচ্ছি। আমার বাচ্চারা এইসব সুগার বলগুলো অনেক বেশি পছন্দ করে, যতটুকু না ইউজ করি ততটুকু তারা হাতে নিয়ে খেয়ে ফেলে, মানে ইউজে 3 ডাবল ওরা হাতে নিয়ে খেয়ে ফেলে, ওদের এত পছন্দ হয়। তো আমি কিছু সুগার বল দিয়ে ইউজ করেছি, কিছু হার্ড সুগার টাইপ দিয়ে কিছু ইউজ করেছি, কিছু হুইপড ক্রিম দিয়ে ইউজ করেছি, কেউ তারপরে মানে এক একটা রকম করার চেষ্টা করেছি যতটুকু আমি আমার সাধ্যমতো পারি। আর যেহেতু বাচ্চাদেরকে খুশি করানোর জন্য, সেই কারণে সুগার বলগুলো একটু বেশি ইউজ করার চেষ্টা করেছি। আর পাশাপাশি হচ্ছে যে আমি কালার হিসেবে এখানে পার্পল কালারটা আর ব্লু কালার, স্কাই ব্লু যে কালারটা, এই দুইটা কালার মিক্সরন হিসেবে ইউজ করেছি। আপনারা দেখতে পাবেন যে ফার্স্টের যেসবগুলো এগুলো হচ্ছে পার্পল কালারের, আর এই সাইডেরগুলো হচ্ছে যে স্কাই ব্লু কালারের, এই দুইটা কালার আমি ইউজ করেছি এবং খুব হালকা পরিমাণে ইউজ করেছি। মাঝখানে শেডের ব্যবস্থা করেছি, যেমন পার্পল কালারটা হালকা অল্প একটু ইউজ করে দেন, এটার সাথে আমি স্কাই ব্লু কালারটা একসাথে দিয়ে দিয়েছি, তো এটার কারণে একটু শেডের আকার হয়েছে। তো দেখতে ভালোই লাগছে, খারাপ না আলহামদুলিল্লাহ, এতটা ভালো হবে নিজে চিন্তা করিনি, কারণ পেস্ট্রিটা আমি ফার্স্ট টাইম ডেকোরেশন করছি বা মেক করেছি এই প্রথম, কারণ আগে কখনো আমার করা হয়নি আর এটা সম্পর্কে আমার আইডিয়াও নেই, কারণ হচ্ছে যতটুকু শিখা আমার ইউটিউব, তারপর বিভিন্ন ধরনের রেসিপি থেকে যতটুকু আমি শিখতে পেরেছি ঘরে নিজে তৈরি করে, আসলে এক টাইমে কখনো কোনো কিছু হয় না, সব সময় সব কিছু একটা কিছু নষ্ট হওয়ার পর, কিছু ট্রাই করার পর, বারবার এক এক জিনিস হওয়ার পর দেন এটার পারফেক্টনেস আসে।
তো আলহামদুলিল্লাহ সবাই ঘরে যে ভাইয়ারা ছিল আমার হাজবেন্ড সবাই খেয়ে বলেছে অনেক টেস্টি হয়েছে এবং কেকের যে সফটনেসটা সেটা একদম পারফেক্ট ছিল। দ্যাটস ওয়াই যে পেস্ট্রির যেই মেইন যেই জিনিসটা আর কি, যে পারফেক্টনেসটা যেটা সফটনেসটা ওইটা একদম পারফেক্ট হয়েছে, ওইটার কারণেই আসলে ভালো লেগেছে। তো তার মধ্যে আমার এক বান্ধবী আছে, তো ওকেও কিছু দিব, কারণ হচ্ছে ওর বাসায় আজকে বিকেলে যাওয়ার জন্য ও বারবার ফোন করে বলছিল, তো ভাবলাম কিছু ওর জন্য নিয়ে যাব আর কিছু আমার বাচ্চাদের জন্য রাখবো, কারণ হচ্ছে ওর মেয়েও অনেক পছন্দ করে পেস্ট্রি। আর যেহেতু আমরা দেশের বাহিরে থাকি, আমাদের বেশিরভাগ কেকগুলোতে অ্যালকোহল ইউজ করা হয়, তো এটা একটা জিনিস। আর সাইডে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেই বেকিং পাউডারটা ইউজ করি, ওইখানে ইতালিতে এটাকে লেবিতো বলা হয়, তো এই লেবিতোটা অনেক ভ্যারাইটি থাকে, তো এই কারণে আরও একটা ঝামেলা, কারণ হচ্ছে এখানে যে পশুর যে চর্বি ওগুলো ইউজ করা হয়, অনেক ঝামেলা, অনেক কিছু আসলে আমাদের এখানে মেনটেন করতে হয়, অনেক কিছু পরে জিজ্ঞাসা করে জেনে তারপরে বিভিন্ন ধরনের খাবার আমরা বাসায় আনি, কারণ হচ্ছে প্রতিটা খাবারই দেখা যায় যে যেহেতু এটা মানে আমাদের মুসলিম কান্ট্রি না, তো সেই কারণে এখানে বিভিন্ন ধরনের পশুর চর্বি, অ্যালকোহল এগুলো প্রত্যেকটা জিনিসেতে, যেমন পাউরুটি বিস্কিট হতে শুরু করে আমাদের যেসব খাবার আমরা সাধারণত প্রিজার্ভ করি, তো ওগুলো তো ইউজ করা হয়, সে কারণে আমাদের অনেক দেখে শুনে জেনে তারপরে আনতে হয়। তো সেই কারণে আমরা বাহিরে যারা থাকি তারা বাহির থেকে কিছু কিনে খেতে হলে অনেক চিন্তাভাবনা করি যে এটাতে কী আছে, ওটাতে কী আছে, এটাতে কী দিয়ে তৈরি, ওইটা কী দিয়ে তৈরি, এই আর কি। আর আসলেই আছে, আসলেই আমরা যখন সুপার মার্কেটে থাকি আমরা অনেক বেশি কনফিউজড থাকি, অনেক বেশি চিন্তাভাবনা করি যে আমরা এটা নেওয়া ঠিক হবে কি না বা ওইটা নেওয়া ঠিক হবে কি না, এই আর কি। তো আজকে ডেকোরেশনটা আমার শেষ হয়ে গিয়েছে, তা আমি ভাবলাম যে এটা ফ্রিজে রেখে দিই। সকালে তো বাচ্চারা দেখে এত বেশি সারপ্রাইজেস ছিল, অনেক বেশি খুশি ছিল, কিন্তু আমার ছেলে স্কুলে চলে যাওয়াতে আর ওকে সকালবেলা দিতে পারিনি, তো ও বলছে যে স্কুল থেকে এসে খাবে। আর তার মধ্যে আমার যে বান্ধবীর যে মেয়ের কথা আপনাদেরকে বলেছিলাম, তার জন্য নিয়ে নিচ্ছি একটা বক্সের মধ্যে করে কিছু নিয়ে নিব। আর চিন্তা করছিলাম যে সবগুলোর মধ্যে ভ্যারাইটি রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেহেতু বাচ্চা মানুষ সব কিছু ভ্যারাইটি হতে বা অনেক বেশি লাইক করবে, তাই আমি কালারটা ডিফারেন্স নিতে চাচ্ছিলাম যে মিলিয়ে মিশিয়ে সবগুলোর মধ্যে, তো নিয়ে সব কিছু প্যাকেট করে দিচ্ছিলাম। আর যেহেতু বাচ্চাটা আমার মেয়েরও ছোট, প্রায় 4-5 মাসের ছোট, ও কিন্তু আমাকে অনেক বেশি লাইক করে, যেহেতু সে বাংলা বলতে পারে না, তো কিন্তু ও অনেক বেশি লাইক করে, ওর ভাষায় ও সারাক্ষণ শুধু বলে যে আন্টি কখন আসবে, রাত্রে আন্টি এখানে ঘুম করবে, ওখানে ঘুম করবে, মানে ও বারবার শুধু আমাকে ভয়েস মেসেজ পাঠায়। তো ভাবলাম যে ওর জন্য কিছু নিয়ে নিই। আসলে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।